আমি করে দিয়ে দেবো। আমরা এই মুসলিম এলাকায় মুসলিম পাড়ায় থাকি, শক্তিনগর আমাদের জায়গার নাম, হাওড়া, পেছনেই মুসলিম পাড়া, টিএমসি জেতার পর আমি কিন্তু পুরোপুরি বিজেপির বিরুদ্ধে, আমি বিজেপির এই না দাঁড়াও ধর্মীয় দাঁড়াও 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 ধর্মীয় এর বিরুদ্ধে, আমি বিভাজনের বিরুদ্ধে, কিন্তু আমি এই আমার বাড়ি কিন্তু আক্রান্ত হলো, আমার এখানে মুসলিম ছেলেরা এসে দেখুন আমার সমস্ত ভাঙচুর করেছে, আমার বাড়ি খেতে বসেছি, আমার বাড়ি সমস্ত ভাঙচুর হয়েছে। কোনো রাজনীতিও করি না কিন্তু আমার বাড়ি ভাঙচুর হয়েছে, মুসলিম ছেলেরা এসে এখানে তাণ্ডবলীলা চালিয়ে গেল। আমরা যেহেতু মুসলিম এলাকায়, আমাদের পেছনেই মুসলিম এলাকা, ওই জন্যে দেখুন কী অবস্থা করেছে, মুসলিম এলাকা বলে পেছনেই মুসলিম এলাকা, তারা টিএমসির ঝান্ডা নিয়ে এসে এখানে তাণ্ডবলীলা চালিয়েছে। আমি কিন্তু বারবার বলছি, আমি একটা সময় বিশ্বাস করতাম হিন্দু মুসলিম এ সমস্ত কোনো দিন এ করতাম না, কিন্তু আজকে দেখছি আমরা আক্রান্ত হচ্ছি এখানে মুসলিম পাড়া পেছনে থাকার জন্যে। আমরা ভবিষ্যতে এখানে থাকতে পারবো কি না এটা কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে, এটা আপনারা বেশ ভালোভাবে দেখুন, আপনারা চিন্তাভাবনা করুন আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি কী হবে, মানে রাজনীতির নামে এখানে দাঙ্গা তৈরি করা হচ্ছে। এত বছর আমরা এখানে ছিলাম কিন্তু কোনো দিন এখানে এসব হয়নি, কিন্তু আজকে টিএমসির ঝান্ডা নিয়ে মুসলিম ছেলেরা একের পর এক বাড়ি আক্রমণ করেছে, আমাদের হিন্দু পাড়া আক্রমণ করেছে, বলছে কাটবে মুসলমানরা, এবং ওরা বলছে আমাদের কাটবে, হিন্দুদের কাটবে, ওরা বলছে হিন্দুদের কাটবে, মানে কোন জায়গায় পৌঁছেছি দেখুন। আজকে আমরা নিরাপত্তার অভাবে অভাব বোধ করছি, চতুর্দিকে হিন্দু ছেলেমেয়েরা এখানে যারা টিএমসি ছিল, টিএমসির হিন্দু ছেলে, তারাও আটকাতে পারেনি, আজকে চতুর্দিকে ভাঙচুর হয়েছে এখানে। তার মানে চিন্তা করে দেখুন আজকে আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি, এখানে মুসলিমদের এরাম জায়গা পৌঁছে দেওয়া হয়েছে, তাদের যা ইচ্ছা তাই করছে এরা, এর একটা বিহিত চাই আমরা। দেখুন আমরা ভীষণভাবে আক্রান্ত, আমরা ভীষণভাবে চিন্তিত, এই সমস্ত টিএমসি ঝান্ডা নিয়ে এরা আক্রমণ করেছে, দেখে নিন এদের টিএমসির ঝান্ডা নিয়ে এরা আক্রমণ করেছে, হ্যাঁ যে চলে যাচ্ছে, কিছুক্ষণ আগে এরা আক্রমণ করে গেছে, ভাঙচুর করে গেছে, হ্যাঁ এবার আপনারা কী করবেন চিন্তা করুন।